Salwan, Executive Public Relations and Marketing, Bangkok Hospital. আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে রমজান মাসে ব্যাংকক হসপিটালের কিছু প্রমোশন আছে, কিছু পেশেন্টদের জন্য কিছু ফ্যাসিলিটিস আছে, এই সম্পর্কে আমি একটু আপনাদেরকে ইনফর্ম করতে চাচ্ছি। ভর্তি পেশেন্টদের জন্য আছে স্পেশাল অফার। যেমন ভর্তি পেশেন্টের বিল যদি 3 লক্ষ বাতের উপরে হয় তাহলে পেশেন্টের এয়ারফেয়ার বেয়ার করবে ব্যাংকক হসপিটাল এবং প্রত্যেকটি ভর্তি পেশেন্টের ভিসা ফিও বেয়ার করবে ব্যাংকক হসপিটাল। তো ইফতার থেকে সেহরি পর্যন্ত সমস্ত ব্যবস্থাই করা হয়েছে আপনাদের জন্য। বাংলাদেশ থেকে আমি ঢাকা থেকে এসেছি এখানে আমার দাদাকে নিয়ে। আমার দাদা ভর্তি আছেন, আমরা এখানে রোজার 3-4 দিন আগে থেকেই আছি, রোজাও এখানে করছি। এখানে ব্যাংকক হসপিটালেরই মসজিদ আছে, ইফতারের ব্যবস্থা আছে, আমাদের কোনো সমস্যা হচ্ছে না আল্লাহর রহমতে। আপনাদেরও যদি কখনো রমজান আসতে হয় আপনাদেরও ইনশাল্লাহ কখনো সমস্যা হবে না। যদি থ্যাংক ইউ। আমি মোহাম্মদ জহুল আলম, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি বাংলাদেশের বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা। তো আমি কিছুদিন যাবৎ আমার পায়ের সেন্সেশনের প্রবলেমের কারণে বিভিন্ন জায়গায় দেখিয়েছি, দেশের মধ্যে বিভিন্ন হাসপাতালে কোনো ধরনের উন্নতি না দেখে শেষ পর্যন্ত অনেকের পরামর্শে আমি ব্যাংকক হসপিটালে এসেছি এটা চিকিৎসার জন্য। গত 7 মাসের 7 তারিখে আমি এখানে ভর্তি হয়েছি ডাক্তারের পরামর্শে। এখন পর্যন্ত চিকিৎসা যা চলছে তাতে আমি স্যাটিসফাই। তো এটা রমজান মাস, রমজান মাস হলে রোজার প্রথম দিন থেকে আমি এখানে আছি, যেহেতু 6 তারিখে এখানে ভর্তি হয়েছি। তো রোজা রাখার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা আমি ফিল করছি না, এখানে ইফতারের ভালো ব্যবস্থাই আছে। আর স্যালারির ক্ষেত্রে এখানে যারা আছে বাংলাদেশি ভাইরা আছেন, ওনারা আমাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য করে থাকে। যখন যেটা খাবার কোন মেনু পছন্দ বাংলাদেশি মেনু সহজে এখানে করতে পারি এবং নামাজেরও এখানে যথেষ্ট ভালো আছে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা।
সবাইকে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনি কোথা থেকে এসেছেন? আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। নারায়ণগঞ্জ থেকে এসেছেন, তো এখন ইফতার করলেন দেখলাম, কেমন ছিল ইফতারটা? সুন্দর ইফতার হয়েছে। ওকে, খুবই সুন্দর, পরিবেশন পরিস্থানা অনেক সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আন্টি তো মনে হয় আপনার সাথে আসতে পারেন? আসতে পারেন নাই, সেই জন্য আপনার কাছে আন্টি খাবারটাও আমরা দিয়ে দিচ্ছি। আমি নিয়ে নিছি আমার সাথে করে। জি জি, আমরা আরেকজন আমাদের পেশেন্টের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার নামটা বলবেন? আমি মোহাম্মদ আবুল হোসেন মোল্লা। আচ্ছা, এবং আপনি কোথা থেকে এসেছেন? ঢাকা, বাংলাদেশ থেকে। ওকে আঙ্কেল, কেমন লাগলো আমাদের ইফতারি? ভালো লাগলো, রান্না বান্না এবং পরিবেশনা অত্যন্ত সুন্দর। এছাড়াও হেলথ চেক আপ প্যাকেজে রমাদানের জন্য স্পেশাল প্রাইস, প্রত্যেক প্যাকেজের প্রাইস আগের থেকে এখন রমাদানের জন্য স্পেশাল। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল কিছু সিলেক্টেড সার্জিক্যাল প্রসিডিওর যেগুলো বাংলাদেশি পেশেন্টদের মধ্যে খুব পপুলার, যেমন হার্টের, অর্থোপেডিকের, চোখের, ক্যান্সারের, গাইনোকোলজি, স্পাইন এবং সার্জিক্যাল কয়েকটি সিলেক্টেড প্রসিডিওর। এই সিলেক্টেড সার্জিক্যাল প্রসিডিওরগুলোতে আপ টু 15% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে রমজান উপলক্ষে। এভরিওয়ান, আপনার হেলথ কন্ডিশনটা যদি কমপ্লিকেটেড হয়ে থাকে তাহলে আপনার রোজা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই, আপনি এখনই চলে আসতে পারেন ব্যাংকক হসপিটালে। ইতিমধ্যে মনে হয় দেখতে পেয়েছেন ভিডিওতে আপনারা যে এখানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে, ইফতার, নামাজ, তারাবি অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। আমি নুরুন্নবী ইমরান, বাংলাদেশ চট্টগ্রাম থেকে আমি এসেছি এখানে ট্রিটমেন্টের জন্য। আমি আমার ওয়াইফ এসেছি, আমরা দুজন। আজকের দিনটা যেমন কেটেছে খুব ভালোই কেটেছে, জুমার নামাজ হলো, আমরা জুমার নামাজ আদায় করলাম এবং ইফতারের যে আয়োজন এবং ইফতার যে সব মানুষ এক কাতারে বসে, মনেও করিনি এতটুকু আয়োজন এখানে থাকবে রোজা রমজানের জিনিস। অনেকটা ভেবেছিলাম যে বড় কঠিনই হবে রোজা রাখা আমাদের জন্য, এত সহজভাবে আমরা রোজা রাখতে পেরেছি, এই জন্য আমি অ্যাকচুয়ালি ধন্যবাদ জানাই এখানকার ব্যাংকক হসপিটালের কর্তৃপক্ষকে। সো ভিউয়ার্স, আর দেরি নয়, এই রমজান মাসে ব্যাংকক হসপিটালে এসে এই রমাদান অফারগুলো আপনারা গ্রহণ করতে পারেন।